আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আমার লার্ন অরাকল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য শেয়ার্ড কম্পোনেন্টসের ফোর্থ পার্ট নিয়ে আমি আপনাদের সামনে চলে আসছি। ফোর্থ না থার্ড হবে এটা, ওটা হচ্ছে 1 2 3, ওকে, হ্যাঁ ফোর্থ পার্ট নিয়ে আমি আপনাদের সামনে চলে আসছি। সো আজকে আমরা দেখব যে আমাদের যে শেয়ার্ড কম্পোনেন্টসের অন্য যে ট্যাবগুলো আছে সেগুলো। তো আমি ইউজার ইন্টারফেসটাকে আজকে স্কিপ করে যাচ্ছি, থিমটা আমি পরে আরেকদিন দেখাবো, আমরা পরে টিউটোরিয়ালে দেখাবো, আরেকদিন না আজকে এদের চেষ্টা করবো দেখানোর জন্য। আর সাথে সাথে আপনাদের আদার কম্পোনেন্টস যেটা, সেই আদার কম্পোনেন্টসটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। সো এটা প্লাস এই যে স্ট্যাটিক অ্যাপ্লিকেশন ফাইল, তো আমরা এই জিনিসগুলো একটু দেখি। তো আমরা প্রথমে স্ট্যাটিক ফাইল যেহেতু অল্প আছে, সো আমি আগে স্ট্যাটিক ফাইলসটাই দেখে নিচ্ছি আমরা। আর থিমটা তো আমরা জানবোই যে কীভাবে করা যায়। সো আমি স্ট্যাটিক অ্যাপ্লিকেশন ফাইলে ক্লিক করছি। এখানে দেখেন, এখানে হচ্ছে আমরা স্ট্যাটিক যে আইকন বা অন্যান্য যে জিনিসগুলো, গ্রাফিক্যাল যে বিষয়গুলো আমরা রাখি, সেই জিনিসগুলো আমরা এখানে রেখে আমরা ইউজ করতে পারবো। তো আমার আজকে টিউটোরিয়ালে আমি যেটা দেখাবো আপনাদেরকে, সেটা হচ্ছে আমি চেষ্টা করবো আমাদের যে লগইন পেজটা আছে, হ্যাঁ এই যে এই লগইন পেজটা, এই লগইন পেজে একটা অ্যাটলিস্ট একটা আইকন দেওয়ার জন্য, এটা কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছে, ওকে। সো আমি এখানে একটা আইকন দেওয়ার চেষ্টা করবো, সেই আইকনটা আমি কীভাবে শেয়ার্ড কম্পোনেন্টসের মাধ্যমে আমরা এটাকে আপলোড করতে পারি আমাদের সার্ভারে, অ্যাপেক সার্ভারে, সেটা আমরা দেখতে যাচ্ছি। আপনারা অবশ্যই এটাকে একটা সার্ভার বলতে পারেন, কারণ আমি এটা উইন্ডোজে, আমার কিন্তু একটা সার্ভার এনভায়রনমেন্টের কিন্তু এই যে এই ইউআরএলটা কিন্তু আমার সেই সার্ভার থেকে আসছে, ওকে। তো আমাদের আমরা সার্ভারে কীভাবে আপলোড করবো সেটা দেখতে যাচ্ছি। সো আপলোড ফাইল, আমি আপলোড ফাইল থেকে এখানে অবশ্যই আপনাকে ফাইলটাকে দেখিয়ে দিতে হবে। লার্ন ওরাকল, আমি এই ফোল্ডারে যাচ্ছি, এখান থেকে আমি একটা লগ সিলেক্ট করেছি। আর এখান থেকে ডিরেক্টরি থেকে আপনি অবশ্যই রুট দেখিয়ে দিবেন, আর বাকি কিছুই করা লাগবে না, আপলোড দিয়ে দিবেন। আপলোড দেওয়ার সাথে সাথে সে কিন্তু এখানে এই যে লার্ন ওরাকল লগো ডট পিএনজি নামে এখানে সেট হয়ে গেছে, ওকে। তো এখন এই যে এই এই জিনিসটাকে আমরা আমাদের সফটওয়্যারের যে আমাদের লগ ইন পেজটা আছে, এই যে এই যে এখান থেকে আমি যখন লগ আউট করছি, তখন আমার যে পেজটা আসছে সেই পেজটাতে আমরা ইউজ করব, হ্যাঁ। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে, কুইক এডিট থেকে আমি এখানে যাচ্ছি, লগ ইন পেজের উপরে ক্লিক করলাম, বাটনে এখানে আমার লগ ইন পেজটাকে সে এনে দিল, ওকে। এনে দেওয়ার পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে ক্লিক করলাম, করার পরে দেখেন এই যে এখানে আমি অলরেডি একটা সিএসএস লিখে রেখেছি, তো এই সেই সিএসএসের মধ্যে আমি এই যে আমার সেই লগোটাকে আমি দিয়ে দিলাম, ঠিক আছে। সেই লগোটা দেখেন, আপনার সিএসএসটা একটু একটু দেখে নিন ভালো করে, এটা কপি করে রাখবেন, জাস্ট কপি পেস্ট করা ভাই, আমি খুব ভালো সিএসএস বুঝি না, আমি কপি করে আনছি, আপনারাও কপি করে বসাই দিবেন। আর কোথায় বসাইতে হবে শুধু এতটুকু জানলে হবে, হ্যাঁ ওকে দিচ্ছি। এই যে এখানে আপনার পেজ লেভেলে যাবেন, পেজের উপর ক্লিক করে খেয়াল করেন, এই যে প্রথম থেকে শুরু করে এগুলো নিচের দিকে আসবেন, এসে এই যে এখানে ইনলাইন, হ্যাঁ সিএসএস ইনলাইনে যাবেন, যে এখানে আপনারা এই যে অ্যাড করে দেবেন। আর এই যে ইউআরএলের এখানে আপনারা এই যে হ্যাশ অ্যাপ ইমেজেস, এটা মানে হচ্ছে আপনার এই স্ট্যাটিক ফাইলের যে লোকেশনটা, আপনার স্ট্যাটিক অ্যাপ্লিকেশন ফাইলের লোকেশনটা হচ্ছে সেই হ্যাশ অ্যাপ ইমেজেস, হ্যাঁ। এরপরে হ্যাশ দিয়ে আপনারা লগো লার্ন ওরাকল, মানে এই যে ফাইলের নামটা, হ্যাঁ এই যে ফাইলের নামটা আমি পিএনজি, অবশ্যই আপনার ফাইল এক্সটেনশনের নামটা এই যে উল্লেখ করে দিবেন, ঠিক আছে। তাহলে আপনারা সেই ফাইলটা পাবেন। এই যে দুইবার পিএনজি বলা আছে আমার, আগে পিএনজি ছিল, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি আমার পিএনজি। আর ব্যাকগ্রাউন্ড সাইজ আমি কাভার, আর উইড আপনার যেরকম দেন, আমি 150x180 দিয়েছি, কম বেশি করে দিতে পারেন। দিয়ে আপনারা সেভ দিবেন, এখানে দিয়ে আপনারা রান করবেন, নাও লুক বেটার, ওকে। দেখেন একটু কেটে গেছে এখানে, আমার লগটা একটু বড়, তো সো আমরা পরবর্তীতে এটাকে পরবর্তী টিউটোরিয়াল আমরা যখন এই লগ ইন পেজটাকে আরও বিউটিফাই করবো, তখন আমরা এটাকে আরও সুন্দর করে কীভাবে সেট করা যায় সেটা আমরা দেখবো। বাট আমাদের লগ ইন পেজটা নাও লুক বেটার, ওকে। আর আপনার যদি এই বাটনের নামে আপনার হেডিং টেডিং এগুলো চেঞ্জ করতে পারেন, এগুলো আইকন চেঞ্জ করতে পারবেন, এগুলো আপনার লগ ইন পেজে যেয়ে করে নেবেন, না পারলে আমাকে বলবেন। আর এখানে ডিএমএস লগ ইনের নামে আপনি যদি মনে পুরো সফটওয়্যারের নামটা লিখে দিতে পারেন, সেটাও আপনার ভালো, আপনাদের সেটা করবেন আপনারা। এই যে এখান থেকে আমি বারবার বলছি এগুলো, এই যে দেখেন এই যে ডিএমএস লগ ইন, এখানে না দিয়ে আপনার ধরেন ডেইলি ম্যানেজমেন্ট সিস্টেম লগ ইন দিলে সেটাও আপনাকে ওইভাবেই দেখাবে, নাথিং এলস, ওকে। যে আমি রান করছি এখন, আমার কিন্তু লগ ইনে কোনো ঝামেলা হবে না, আমার যা আছে তাই থাকবে, শুধু আমার ডিজাইনটা একটু চেঞ্জ হচ্ছে। সো আপনি আপনার সফটওয়্যারটাকে একটা গ্রাফিক্যাল লুক দেওয়ার জন্য অবভিয়াসলি আপনাকে এই যে হোম পেজটা দেখতেছেন এটাকে একটু বিউটিফাই করবো আমরা একটা টিউটোরিয়ালে। তারপর আপনার ধরেন এই যে লগ ইন পেজটাকে অলরেডি একটা লগো দিয়েছে, একটু বিউটিফাই হয়েছে, আমরা অ্যানিমেশন ইউজ করবো জাভাস্ক্রিপ্ট দিয়ে। সো আমরা আরও অ্যাডভান্স শিখবো, সো আমাদের যাতে আমাদের সফটওয়্যারটা জাস্ট অনেক বেশি সুন্দর দেখায় সেটা আমরা এখান থেকে ঠিক করে দিতে পারবো, ওকে। তো আমাদের বিউটিফিকেশনের জন্য আমাদের যে জিনিসটা লাগবে সেটা অবভিয়াসলি আমাদের অ্যাপ্লিকেশন আইটেম তো মাস্ট লাগবে আমাদের। সো আমরা অ্যাপ্লিকেশন আইটেমগুলো কীভাবে আপলোড করতে হয়, স্ট্যাটিক অ্যাপ্লিকেশন ফাইল, এখানে নট অ্যাপ্লিকেশন আইটেম, এটা না, এটা হচ্ছে স্ট্যাটিক অ্যাপ্লিকেশন ফাইলগুলো আমরা এখান থেকে আপলোড করতে পারি, হ্যাঁ। এখানে আছে দেখেন স্ট্যাটিক ওয়ার্কস্পেস ফাইল যেটা আছে, এখানে একটা অপশন আছে,
এটা হচ্ছে আপনি ধরেন আপনি যদি ওয়ার্কস্পেসের জন্য ওই একই সিস্টেম, আপনি ওয়ার্কস্পেসের জন্য কোনো ফাইল যদি রাখতে চান সেটা আপনি এখানে রাখতে পারবেন। বাট আমরা যেহেতু অ্যাপ্লিকেশনের জন্য রাখবো সেই জন্য আমাদের এখানে স্ট্যাটিক অ্যাপ্লিকেশন ফাইল আমরা এই জায়গাতে আমরা আপলোড করব। ওকে, আমাদের ওয়ার্কস্পেসে কালার করে লাভ নাই। ওকে, আমাদের এটা চলে গেলো। এখন এটা এটা যেহেতু এটার সাথে রিলেটেড, আমরা লিস্ট অফ ভ্যালুটা পরে দেখছি, আমরা এখানে চলে যাচ্ছি। এরপর হচ্ছে এটা হচ্ছে আমার যেহেতু আমার গ্রাফিক্যাল বিষয় এইটা, এই পার্টটা আর এই পার্টটা গ্রাফিক্যাল রিলেটেড, সো আমরা এই দুটো একটু দেখে নিই, তারপর আমরা এটাতে যাবো। দেখেন আমার ইউজার ইন্টারফেস। ওকে, তো ইউজার ইন্টারফেসের জন্য আমি আলাদা ভিডিও দিচ্ছি, আর আমি এখানে এই টিউটোরিয়ালটা এখানে শেষ করি, তাহলে আপনাদের স্টেপগুলো ঠিক থাকলো। সো আমাদের তো আশা করি স্টেপ বাই স্টেপ এই জিনিসগুলো করতে আমাদের সমস্যা হবে না। আপনি ধরেন একসাথে যদি আপনি মাল্টিপল ফাইলও আপলোড করতে পারবেন এখান থেকে, আপনি ধরেন এই যে এই দুইটা বা তিনটা ফাইল একসাথে যদি আপনি আপলোড করতে চান, দেখেন আপনি ওপেন দিলে দুইটাই কিন্তু সিলেক্ট হয়ে আপলোড দিবেন, সাথে সাথে কিন্তু দুইটাই আপলোড হয়ে গেল। ঠিক আছে, তো এখন আপনার কিন্তু জাস্ট সেম নেমে থাকলে কিন্তু সে রিপ্লেস হয়ে যাবে, এটা কিন্তু ডাবল হয় নাই, খেয়াল করছেন যে আপনার এটা কিন্তু রিপ্লেস হয়ে গেছে। সো আমরা আশা করি আমাদেরকে অ্যাপ্লিকেশন ফাইল আপলোড করা প্লাস ওটা ইউজ করা নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না। আমি তো লগ ইন পেজে ইউজ করেছি, আপনারা পরবর্তীতে আপনাদের ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারবেন বা যে কোনো জায়গায় আপনারা এটা ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের একটু টুকটাক সিএসএস নিয়ে একটু স্টাডি করতে হবে। হ্যাঁ, দেন আপনাদের কিন্তু ওরাকল এফেক্টসটা অনেক ভাস্ট, ইভেন অনেক কোড কম করা লাগে, অনেক কিছুই আপনাকে এখানে প্রিডিফাইন্ড লগো আইকন এগুলো কিন্তু দেওয়া থাকে। সো আপনি এখান থেকেও ইউজ করতে পারেন, বা কাস্টম আপনার যদি লাগে সেক্ষেত্রে আপনার এরকম করে নতুন করে আপলোড করে সেটা পাত্রটা দেখিয়ে দিবেন ইউআরএল দিয়ে, আপনাদেরকে অবভিয়াসলি আপনারা ওই জিনিসটা পেয়ে যাবেন। সো আমার টিউটোরিয়ালটা কেমন লাগছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলো লাইক করতে ভুলবেন না। অবশ্যই অনেক বেশি বেশি শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের মধ্যে আপনার নেটওয়ার্কে, যাতে আপনাদের নেটওয়ার্কে স্ট্রং হয়, আমারটাও স্ট্রং হয়, আমরা যাতে একসাথে একই এনভায়রনমেন্টের মধ্যে আমরা শিখতে পারি। সো পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আমার ভিডিও টিউটোরিয়ালটা এখানে শেষ করছি। আর শেষ করার আগে আরেকটা কথা বলছি, আমাকে আমার জন্য একটু দোয়া করবেন, আমি খুব মাঝে মাঝে খুব সিক ফিল করছি ইদানিং, আল্লাহ যাতে আরও বেশি আমাকে নেকায়াত দান করে, আমি যাতে আরও বেশি আপনাদের সাপোর্ট দিতে পারি। সো পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আমি ভিডিও টিউটোরিয়ালটা এখানে শেষ করছি, আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।